বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর, এই স্লোগানটি নিয়ে চলছে ডিজিটাল বাংলাদেশ ই সেবা ক্যাম্পেইন 2021। তো ক্যাম্পেইনের ফলে আপনার ইউনিয়নে অনেক জনগণ আসবে বিভিন্ন ধরনের সেবা নিতে। এখন সময়ে হচ্ছে বিভিন্ন ধরনের সেবা ডিজিটাল সেন্টারে যোগ করা। তবে আমি আজকে একটি নতুন সেবা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। আমার মনে হয় অনেকেই জানেন না কিভাবে ভোটার নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে হয়। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে এনআইডি নাম্বার এবং ভোটার ফর্ম নাম্বার যদি থাকে তাহলে সহজে এনআইডি কার্ডের নাম্বার এবং ভোটার তথ্য বের করা যায়। কিন্তু ভোটার নাম্বার দিয়ে এনআইডি তথ্য বের করা যায় এটা হয়তো অনেকে জানেন না। আসেন তবে আজকে আমরা শিখবো কীভাবে ভোটার লিস্ট থেকে ভোটার নাম্বার দিয়ে এনআইডি কার্ডের তথ্য বের করা যায়। আমাদের আজকের ভিডিওতে আমরা শুধু এটাই শিখবো যে কীভাবে ভোটার লিস্টের ভোটার নাম্বার দিয়ে এনআইডি কার্ডের তথ্য বের করা যায়। পরবর্তী ভিডিওতে আমরা শিখবো এনআইডি কার্ড কীভাবে সহজে ভোটার নাম্বার দিয়ে এনআইডি কার্ড বের করা যায়। তো আসুন আমরা প্রথমে এনআইডি কার্ডের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে লগ ইন করি। প্রথমে আমরা লগ ইন করবো সার্ভিস nidw.gov.bd এই ওয়েবসাইটে। তারপরে আমরা একটা ভোটার লিস্টের নাম্বার নিয়ে আসবো। এখানে আমি একটা ভোটার লিস্টের নাম্বার নিয়ে আসলাম আমার ইউনিয়নে। তো ভোটার নাম্বারটা আমি প্রথমে যে জাতীয় পরিচয়পত্র অবলিক ফর্ম যেখানে দেয়া আছে ভোটার ফর্ম, সেখানে আমি ভোটার নাম্বারটা লিখবো। এই যে এখানে আমি ভোটার নাম্বারটা লিখে দিলাম। তারপরে জন্ম তারিখটা লিখব, যে ব্যক্তির ভোটার নাম্বার বের করবো বা ভোটার আইডি কার্ডের নাম্বার বের করবো তার জন্ম তারিখটা লিখলাম। এখানে লেখার পরে এখানে যে দেয়া আছে ক্যাপচাটা, ক্যাপচাটা এন্ট্রি করতে হবে নিচে। ক্যাপচা এন্ট্রি করা শেষ হলে আমি যে নিচের অপশন দেওয়া আছে সেখানে ভোটার তথ্য দেখুন অপশনে ক্লিক করব। দেখুন আমি এখানে ভোটার তথ্য দেখুন অপশনে ক্লিক করলাম। দেখেন সাথে সাথে কিন্তু এখানে পুরাতন এনআইডি কার্ডের নাম্বারটা চলে আসছে, লোকের নাম এবং উনি কোন এলাকার ভোটার, যে সিরাজনগর উত্তর পাড়া উনি সিরাজনগর উত্তর পাড়ার ভোটার, এবং ওনার এই যে পুরাতন ভোটার নাম্বারটা 17 ডিজিটের যে নাম্বারটা ছিল এনআইডি কার্ডের নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু চলে আসছে। তারপরে এখানে বাম পাশে আছে স্মার্ট কার্ডের নাম্বারটা, যে স্মার্ট কার্ড ছিল এটা ভোটার নাম্বার আর ভোটার সিরিয়াল নাম্বার, কত নাম্বার ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়াল নাম্বারে নিয়ে আসছে সেটা কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু আমরা খুব সহজে ভোটার লিস্ট থেকে একজনের এনআইডি কার্ডের নাম্বার বের করতে পারবো। প্রিয় উদ্যোক্তা বন্ধুরা, আশা করি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবং শিখতে পারছেন, এবং এখন থেকে আপনি নিজে নিজেই ভোটার নাম্বার দিয়ে এনআইডি কার্ডের তথ্য বের করতে পারবেন। তো এরকম আরও কী কী ধরনের টিউটোরিয়াল আপনারা চান অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যান্য উদ্যোক্তা বন্ধুরা বিষয়টি জানতে পারে এবং শিখতে পারে। এবং আমাদের নেক্সট ভিডিওতে থাকবে সরাসরি ভোটার নাম্বার দিয়ে কিভাবে সহজে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ড বের করতে পারবেন এবং সেটা কারো সহযোগিতা ছাড়াই।